গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের বান্ধবী পায়েল। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, এখানে টোটাল দুটো দিনের মর্নিং ভিডিও বলতে পারো। কিছু নতুন নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মানে এটা শেয়ার না করে আর কি থাকতে পারলাম না, মনে হলো একটু তাড়াতাড়ি তোমাদের জানাই। কারণ কিছু কিছু জিনিস সেটা খুব সামান্য, কিন্তু আমার মনের খুব কাছে চলে আসে, তো সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে ভাবলাম যে দুটো দিনের মর্নিং রুটিনটাই শেয়ার করি, পরে না হয় ইভিনিং রুটিন দুটো আবার শেয়ার করে দেবো। তো সকালবেলাটা শুরু হয় আমার এইভাবে। এখন যদিও সকাল বলতে 8:30-9:30 মতন বাজে, কারণ আয়ুষ্মানকে আমি স্কুলে দিয়ে এসেছি, তো বুঝতেই পারছো অনেক কিছু কাজ অলরেডি আমার হয়ে গেছে। মানে সকালের যে টিফিন বানানো থাকে সেই সমস্ত কিছু হয়ে গেছে, চা খাওয়া থাকে, যাবতীয় কাজ সেরে এখন এই ব্যালকনিটাতে এসেছি। এখানে আমি মানে আগে এই জায়গাটা না আমি কোনো দড়ি টাঙাইনি কোনো জামাকাপড় মেলার জন্য, কিন্তু ইদানিং টাঙিয়েছি, কারণ এই দিকটাতে বেশ ভালো রোদ বেলার দিকে আসে। তো স্নান করার পর আমি নাইটিয়ের জন্য মানে নাইটিটা মেলার জন্য আর ছাদে যাই না, এইখানে মেলে দিই, একদম বিকেলের মধ্যে শুকিয়ে যায়। তো এই যে ব্যালকনিটা আমি কিভাবে ব্যবহার করেছি, আমার টোটাল এই তিনটে ব্যালকনি আমি কিভাবে ব্যবহার করেছি তোমাদের সঙ্গে একটা আলাদা ভিডিও করে আমি শেয়ার করব। শুধু এই তিনটে ব্যালকনি না, আমার যে আগের একটা ব্যালকনি ছিল যেটাকে আমি কিচেন বানিয়েছিলাম, টোটাল একটা আইডিয়া আমি তোমাদের দেব। দেখো যতই ঘর ছোট হোক, যদি একটাও ব্যালকনি পাওয়া যায় না বা একটা ছোট বারান্দা পাওয়া যায়, সেটাকে কিন্তু আমি দেখেছি অনেককেই মানে রান্নাঘর বানাতে বা সেই জায়গাটাকে অন্যভাবে ব্যবহার করতে, অনেক ছোট থেকে ছোট ঘর। তো আমি সেরকম একটা আইডিয়া তোমাদের দেব। এখানে আমার যে খুব সরু কিন্তু তিনটে ব্যালকনি আর কি, যদিও এই ব্যালকনিটা একটাই মানে লম্বা মতন একটা ছিল, যেটাকে আমি মাঝখানে ডিভাইড আমি করিনি, সেটা করা হয়েছিল পরে, ডিভাইড করে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, সেটাও একটা আইডিয়া নিয়েই করা হয়েছিল। তো সেটার ওপর একটা আলাদা ভিডিও যাবে, কারণ অনেকেরই থাকে না যে একটা ঘর সাথে একটা ব্যালকনি থাকে, তো সেগুলোর একটা আইডিয়া পাবে। যাই হোক, এখন এই যে টুলটা আমি বানিয়েছিলাম, আমার যে ছোটো খাটটা আছে মানে ডিভানটা, সেটার সঙ্গে অ্যাটাচ করে একটু বড় করার জন্য এই টুলটা বানানো হয়েছিল। পরে যখন আমি দরজা মানে স্লাইডিং দরজা বসাই, তখন এই টুলটাকে আবার বের করে দেওয়া হয়, এবং এটাকে বসার জন্য ঠিক এই জায়গায় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট মতন আমি করব, যেটা একটু সময় লাগবে, কারণ এখনও আমি ঘরের বেশ কিছু জিনিস চেঞ্জ করব। তো সেগুলো একটু খরচ সাপেক্ষ, ধীরে ধীরে করতে হবে, একবারে সব কিছু করে নেওয়াটা কখনোই ভালো নয়, সেটা টাকা প্রচুর থাকলেও যেমন ভালো নয়, ধীরে ধীরে সব কিছু হওয়াটাই এটা আমার মত যে বেটার। তো যাই হোক, এখানে যে একটা সিটিং মোটামুটি এখন একটা টুল পাতা আছে, সেটা দেখছো হোয়াইট কালারের সানমাইকা বসানো, যেটা ভীষণভাবে নোংরা হয়। তো আমি যে সলিউশনটা বানিয়েছি সেটা দিয়েই এটাকে পরিষ্কার করে নিলাম। আবার হাবি জাবি এখানে রাখা হয় কখনো কখনো, আমি যে আমার যে ক্যাবিনেটটা আছে সেখানে যে জামা কাপড় রাখি আমরা ডেলি ওয়্যারের আর কি, সেগুলো যখন আমি ভাঁজ করি তখন এই টুলটাতে রাখি। তো এইভাবেই জিনিসটা কিন্তু ইউটিলাইজ হয়। আর জানোই আমার ঘরের সামনে দিয়েই সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে, ফলে ধুলো ময়লার কোনো অভাব নেই, যার ফলে কি গ্রিলগুলো কালো কালার করা হয়েছিল এবং সেগুলো সবসময় একটা ধুলোর পরত পড়ে থাকে, তো মাঝে মধ্যেই ওটাকে পরিষ্কার করতেই হয়। এমনকি গাছের পাতাগুলোতেও ধুলোর পরত পড়ে যায়, তো তবুও ওরা তো জল পায়, কিন্তু গ্রিলগুলো তো আর জল পায় না, তাই আমি সলিউশন দিয়ে এভরিডে একবার করে পরিষ্কার করে নিই। এর ফলে যেমন ধুলো ময়লামুক্ত হচ্ছে, প্লাস জীবাণুমুক্তও কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন দেখো মায়ের সাথে ফোনে কথা বলছি, তো এই সময়টা মায়ের সঙ্গে যখন কথা বলি কিছু কিছু ক্ষেত্রে, যেটা ভীষণ স্ট্রেস রিলিফ হয়ে যায়, কারণ এই যখন আয়ুষ্মানের শরীর খারাপ হয় মা আমাকে নানাভাবে বলে যে কি করা উচিত কি উচিত নয়, তো দু একটা কথা মা যখন বলে তখন কিন্তু অনেক দিক থেকে মানসিকভাবে জোর পাই আমরা, তাই না? হয়তো কারোর মা অনেক দূরেই থাকেন, বা আমার যেমন খুব কাছে থেকেও খুব একটা মা আসতে পারে না, তো যাই হোক তবু ফোনে কথা বললেও কিন্তু অনেকটা স্ট্রেস রিলিফ হয়, অনেক মনে জোর পাওয়া যায়। তো মায়ের সঙ্গে এখন কথা বলছিলাম সুখ দুঃখের কাজ করতে করতে, আর এদিকে ঘরের কাজও হয়ে যাচ্ছে, তো এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে মাল্টিটাস্কার হয়ে উঠি। কীভাবে যে একটা কাজ করতে করতে আরও 10টা কাজ কমপ্লিট করে ফেলা যায় সেটা কিন্তু আমরা বয়সের সাথে সাথে শিখে যাই, তাই না? তো যাই হোক, এখন দেখো এই কাজগুলো সেরে নি, চলো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি ক্লিনিং করি, কিভাবে পরপর পরপর কাজগুলো করি। তো
এটা ছিল আজকে ব্রেকফাস্টে, মানে আয়ুষ্মান আজকে খেয়ে গেছিল ডালিয়া খিচুড়ি, আর এটাই আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট করব। সাথে ঘি নিয়ে নিয়েছি, একদম হেলদি ব্রেকফাস্ট। এরপরে আমি স্নান করে পুজোতে চলে এসেছি। এটা ছিল শুক্রবারের ভ্লগ। তো শুক্রবার দিন কি হয়, মানে আগের দিন বৃহস্পতিবার থাকে, তো প্রচুর ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয় বৃহস্পতিবার। তো প্রথম যে কাজটা থাকে, ঠাকুরের আসনটা সুন্দর করে পরিষ্কার করা। তো এখন আমি সেটাই করতে বসেছি। আর তোমরা আমার বৃহস্পতিবারের পুজো সকলেই দেখেছো, যে আমি কীভাবে পুজো করি, কীভাবে ঠাকুরকে আমি একটা বাটা দিই, সমস্ত কিছু কিন্তু আমার আলাদাভাবে বৃহস্পতিবারের যে পুজো সেটা শেয়ার করা আছে। কিছু কিছু জিনিস আমি অনেক মানে বড়দের কাছ থেকে শিখেছি, কিছু কিছু জিনিস আমার নিজের ইনক্লুড করা, মানে যেটা আমার নিজের মন চেয়েছে যে আমি ঈশ্বরের জন্য করি, সেরকমভাবেই কিন্তু আমি করেছি। তো আমি কাউকে আলাদা করে ওই জন্য সাজেশন দিতে পারি না যে কার কোন ঠাকুরের কী পুজো করতে হয় বা, আর পুজোটা করি আমি সম্পূর্ণ নিজের মতন করে, নিজের অন্তর থেকে করি। আর অনেকেই বলে না যে তুমি খেয়ে পুজো করো, তাতে আমি মনে করি না যে আমি খেয়ে পুজো করলে ঈশ্বর আমায় পাপ দেবেন বা ঈশ্বর আমার উপর রেগে যাবেন, আমার কোনো আমায় কষ্ট দেবেন, আমি সেটা একদমই মানি না। আর সেদিন একজন আমাকে বলছিল যে স্টিলের, মানে যেহেতু আমি বাবা ভোলানাথকে স্টিলের বাটিতে স্নান করাই, অনেকেই বলেছে আবার অনেকে মানেও যে যেটা মেনে আসে হয়তো সেটা ঠিক, কিন্তু আমি বাবা ভোলানাথের নাম করেই বাটিটা কিনেছিলাম যে তাকে স্নান করাবার জন্য বা কিছু। আমি একটা কথা মনে করি, ঈশ্বর যেটা চাইবেন না যে সেটা করা উচিত না, সেটা পৃথিবীতে এক্সিস্টই করবে না, এটা আমার অন্তরের বিশ্বাস। ওই জন্য কোনো কিছু করলে ঠাকুর ক্ষতি করবে, আমি অন্তত আমার ভেতরে এটা সায় দেয় না। তো এটা যার যার পুরোপুরি ব্যক্তিগত বিষয়। আর আমি ঈশ্বরকে যতদিন ধরে অন্তর থেকে ভালোবেসেছি, আমি দেখেছি তিনি আমাকে অন্ধকারেও ভাত জুগিয়েছেন বা অন্ধকারেও আমার হাতটাকে তিনি ঠিক ধরে রেখেছেন। তো যাই হোক, এখন দেখো ঠাকুরের বাসন আমি মাজছি। ঠাকুরের বাসনগুলো আমি কী দিয়ে মাজি তোমাদের বলে দিই। এটা হচ্ছে পীতাম্বরী পাউডার, আর সাথে একটু সার্ফও নিয়ে নিই, তাহলে না পরিষ্কার হয় ভালো। আর পীতাম্বরী পাউডার দিয়ে তো অবশ্যই এই যে মানে কাঁসা পিতলের যে বাসন সেগুলো ঝকঝকে থাকে, একটু হাতে প্রেশার দিয়ে মাজতে হয়, তো বেশ ভালোই পরিষ্কার থাকে। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে আসা হয়ে গেছে, এখন আমি আগে ঠাকুরের থালা বাসনগুলো সব জায়গা মতন রেখে দিই, তারপরে আমি ফুল বা যা থাকে সেগুলো সাজিয়ে রাখি। তার কারণ কি, যেহেতু স্পেসটা একটু ছোট, সব কিছু যদি আগে সুন্দর করে আমি সাজিয়ে দিই, সামনেটা অনেকটা ফাঁকা হয়ে যায়, তারপরে আমি মহাদেবকে স্নান করাই, যা যা করণীয় সেগুলো করতে পারি ধীরে সুস্থে। তো এইভাবেই আমি এই জায়গাটা মানে কাজটা করি। আর এই যে তিনটে বারান্দার মধ্যে, তো একটা তো তোমরা দেখে নিলেই যেখানে আমার ওই টুলটা পাতা আছে, এখানে আর একটা যেটা আমি পুরোপুরি ঠাকুরঘর হিসেবে ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু সাউন্ড হচ্ছে, তো কিছু করার নেই, তোমরা জানোই যে রাস্তার ওপরে যাদের বাড়ি হয় তাদের কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি শান্তিতে একটু ভয়েস ওভারও করতে পারি না কিছু সাউন্ড সবসময় এদিক ওদিক থেকে আসতে থাকে, তো তাই নিয়েই এতদিন ধরে চলছে এবং সবাই আমার সাথে সেইভাবেই অ্যাডজাস্ট করছে। আর দেখো, পুজো করার মানে আরতি করার আগে আমি ঠাকুরের জায়গাটা খুব ভালো করে মানে মুছে নিই, পরিষ্কার করে জল দিয়ে মুছে আবার হাত ধুয়ে এসে তারপরে আমি ঠাকুরকে আরতি করি, প্রসাদ দিই, সব কিছু করি। আর এই যে সুপুরিগুলো শুকিয়ে রেখেছি তোমরা দেখছো তো, ওটা কিন্তু বৃহস্পতিবারে কাজে লাগাবার জন্য, যখন বৃহস্পতিবারে বাটা দিই আমার দুটো করে সুপুরি লাগে, তো আমি একটা গাছে পেয়েছিলাম, নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই মর্নিং রুটিনটা শেয়ার করা ছিল, এরপর নেক্সট ডেতে চলে যাব। কালকে আসিস, অনেকগুলো ডাব এনে রেখেছে। আমরা আগে তো রেগুলার খেতাম একটা করে ডাব সকালে, এখন আর কি কম খাওয়া হয়, তো ছটা এনেছে, এখন আমি একটা খালি পেটে ঘুম থেকে উঠে খাবো। সকালে খালি পেটে ডাব খাওয়াটা যে কতটা উপকারী সেটা তো প্রথমত বলার অপেক্ষাই রাখে না, দ্বিতীয়ত এই শীত চলে যাওয়ার সময় না মানুষের খুব শরীর গরম হয়, পেট গরম হয়, আমার তো ভীষণভাবে শরীর একটা কষে যায়, আমি বুঝতেই পারি ভেতর না একটা গরম গরম ওয়ার্ম একটা ফিলিং হয়। তো সেই জন্যই আর কি মৌরি বাতাসার জল বা ডাবের জল এই সময় খাওয়াটা ভীষণ দরকার। আর একটা কারণে ডাব খাওয়া খুব ভালো, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য, কারণ আমি আমার বাবার ট্রিটমেন্টের সময় জেনেছিলাম যাদের সোডিয়াম পটাশিয়াম মানে প্রবলেম হয় তাদের জন্য ডাবের জল খুব ভালো। তো বয়স্ক মানুষরা যদি ডাব খেতে পারে সেটা কিন্তু খুবই মানে উপকারী।
আর এই ডাবটা আমি কাটবার সময় একদমই পাচ্ছিলাম না, কোনো দিন এরকম হয় না, কিন্তু এটা ভেতরে শ্বাসও হয়নি, সেই জন্য আশিসকে ডাকলাম। আর ডাবের জল খুব বেশি হয়নি, আধ গ্লাসের একটু বেশি হবে। তো চলো এবারে চা খেয়ে নিই। আর সব থেকে ভালো একটা জিনিস আমি যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই বলেই দুটো দিনের মর্নিং রুটিনটা শেয়ার করলাম, সেটা তোমাদের পরে বলছি। সরস্বতীর জন্য থালা আর গ্লাস কালকেই কিনে এনেছি, গতকাল আরও কয়েকটা জিনিস কিনেছি তোমাদের জন্য, মানে তোমাদের দেখাবো আমি। আর আগে মাকে গ্লাস দিয়ে দিই। কিনেছি তার বিশেষ একটা কারণ আছে, তোমরা জানো তো আমি খুব একটা মানে ইয়ে করি না, প্রমোশনাল ভিডিও করি না, তো করেছি অনেক বছর পরেই বলতে পারো প্রমোশনাল ভিডিও করেছি। প্রচুর অফার এসেছে যেগুলো সাধারণত করেই সকলে, সেই সমস্ত অফার এসেছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি, তার কিছু রিজন তো ছিলই অবশ্যই, যেগুলো বলা হয়তো ঠিক হবে না, বছর পর করেছি কারণ সত্যি প্রোডাক্টটা খুবই ভালো। তো সেই টাকাটা পেয়েছি, পেয়ে আগে ঠাকুরের জন্য কিনলাম, খুব বেশি না হলেও টাকাটা ঠিক আছে, তো ওইটা দিয়েই আর কি ঠাকুরের থালা গ্লাস কিনলাম। আর আর একটা জিনিস কিনেছি সাইবাবার জন্য, একটা ছোট্ট এই ধূপদানি কিনেছি, আমার এরকমই অনেকটা বড়ই আছে আমার এখানে ঠাকুর ঘরের জন্য। আর যে সাইবাবার মূর্তিটা আমাকে দিয়েছে ইয়ে রিয়া, ওই ঠাকুরের জন্য একটা ধূপদানি কিনলাম ছোট্ট। আর একটা অনেকগুলো জিনিস কিনেছি বলতে পারো, টাকা যা পেয়েছি মোটামুটি এইগুলো কিনে নিয়েছি। হ্যাঁ, আমার কি বলতো, বলি না কখনো, কিন্তু আমি না, কেউ যদি এসে আমার কাছে দুঃখ করে বা কিছু বলে না, আমি তাকে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি। কালকে দুপুরবেলা একটি ছেলে এসেছে, অল্প বয়সী ছেলে, আমি ভেবেছি প্রথমে টাকা চাইছে হয়তো, তারপরে দেখি না ফিনাইল বিক্রি করছে, তো বলছে ওই যে একদম যে ফিনাইলগুলো হয় না, বলছে 150 টাকা দুটো। আমি বলছি দেখো 150 টাকা দিয়ে দুটো ফিনাইল আমি নেবো না, কারণ আমি ওই ফিনাইল সত্যি বলতে ইউজ করি না, তুমি আমাকে একটাই দাও, আমি তোমাকে 50 টাকা দিচ্ছি। আমি জানি ওগুলো খুব বেশি হলে 30 টাকা, আমি বললাম তোমাকে আমার ফিনাইলও দিতে হবে না, তুমি 50 টাকাটা রেখে না। তো যাই হোক স্যার, আমি ওকে 50 টাকা দিয়ে দিয়েছি, কারণ দেখো দুপুরবেলা এক এসছে, একদম অল্প বয়সী ছেলে, আশিস বলছে হ্যাঁ তুমি এরকমভাবে সবাইকে টাকা দিয়ে দাও যে আসে, যে দেখো বলছে না ওরা গরিব হয় না, যে গরিব না হলে কেউ দুপুর 2:30টার সময় ঘরে বাড়ি বাড়ি গিয়ে ফিনাইল বিক্রি করবে না, তো আর কাজই তো করছে। তো যাই হোক এরকমভাবে আমি এরকম ছোটোখাটো আরও আনছি, দেখো আমাকে এগুলোতে একদম তুমি বাদ দেবে না, আমার আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা 10 টাকাও হোক, আমি বুঝে দিই অবশ্যই, যে যারা কর্মঠ বুঝি অথচ চাইছে সেরকম করি না, দেখি একদম গরিব মানুষ তাকে খাবার কিনে দেওয়া, এগুলো আমি আগেও করতাম যখন আমি সেরকম আর্ন করতাম না, আগেও করতাম, নিজে দুটো লুচি খেলে আর একজনকে আমি একটা অন্তত দিতে পারবো এরকম এখনও করি। সেই তাই আমাকে আশিস বলে তুমি টাকা একদমই হাতে রাখতে পারো না, আর রাখতে না পারলেও ভগবান ঠিক আমাকে ইয়ে করে দেবেন। তো আর যে দুটো জিনিস কিনেছি কিচেনের জন্য তোমাদেরকে দেখাবো যে কি কিনেছি। আপাতত থালা গ্লাসটা কেমন হয়েছে, মা সরস্বতীকে তো এখানে বসিয়েছি, আর এই কাপড়টা দিয়ে এখন মহাদেবকে স্নান করিয়ে মুছবো বলে সাইডটা রেখেছি। আর একটা ঠাকুরের রাখার এই প্রসাদের একটা বক্সও কিনবো, মানে এটা না নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা কেমন একটা তেলচিটে ভাব হয়ে গেছে, যেটা ঘষলেও উঠছে না, কালচে টাইপের হয়ে গেছে, দেখো মানে হাত দিতে দিতেই হয়েছে, তেল হাতে হয়তো ধরেছি বা কিছু,
তেলচিটে হয়ে গেছে আর বেঁকেও গেছে। সবথেকে বড় কথা এই যে এই জায়গাটা না বেঁকে গেছে, যেটা দেখতে একদমই ভালো লাগছে না। তো এটা একটা আমি ভাবছি স্টিলের কিনবো না, অন্য কিছু একটা ভালো মজবুত দেখে কিনতে হবে। এটাও ভালো ভালোই কিনেছিলাম, জানি না কেন এরকম হয়ে গেল, জং ধরে গেছে সাইডগুলো, বড় দোকান থেকেই কিনেছিলাম। তো পুজো হয়ে যাওয়ার পর আজকে ব্রেকফাস্ট করেছি, এটা হচ্ছে ওটসের চিলা। ওটসের চিলার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সবাই খুব মানে পছন্দ করেছো, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকে যেহেতু ছুটি ছিল তো সেই জন্য আয়ুষ্মানের ম্যাম আজকে একটু সকাল সকাল এসেছে পড়াতে, ছুটি মানে হাফ স্কুল ছিল। তো এই দেখো আমি গাজর দিয়ে এটা এভাবে গ্রেট করে করি, তো পারলে আমি এর যে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কিছু কিছু চেঞ্জ আজকে করেছি, আজকে কেন এখন কয়েকদিন একটু চেঞ্জেস আর কি চলবে। এখানে দেখো দুটো প্লাগ লাগিয়েছি, তার কারণ হচ্ছে সামনে যে মাইক্রোওভেনটা আমি এখন বসিয়েছি সেই জন্য আর একটা প্লাগ করা হলো। আর ব্যালকনিতেও আমি দুটো চেঞ্জ করেছি, সেগুলো পরের ব্লগে তোমাদের দেখাবো। আর আমি ঠাকুরের বাসন ছাড়া আর কি কিনেছি সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব যখন ওগুলো ব্যবহার করব। তো বন্ধুরা বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, আবার আসছি আগামীকাল, ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।